অনেকে বলছে তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী, বরাহনগর উপনির্বাচন বিধানসভাতে সিপিএম এর হয়ে দাঁড়িয়েছেন, তাতে নাকি সায়ন্তিকা ব্যানার্জি খুব খুশি। সায়ন্তিকা সত্যি খুব খুশি তুমি? তার কারণ তন্ময় ভট্টাচার্য দাঁড়িয়েছেন, অন্তত সজল ঘোষ বা বিজেপির ভোটের কিছুটা অংশ সিপিএম এর ভোট যদি সিপিএম এ যায়, তাহলে বিরুদ্ধ ভোট যত কাটাকাটি হবে তত সুবিধা হবে শাসক দলের সায়ন্তিকার। দেখো, আমি সিপিএম এর ভোট কোথায় যাচ্ছে সেটা নিয়ে খুব একটা বদার নই। অবশ্যই উনি একজন সিনিয়র পলিটিশিয়ান, এবং অবশ্যই আমি যেটা বলি, দ্যাজ নো এন্ড টু লার্নিং, সবার থেকে শেখার উচিত। ওনার সাথে আমার সাক্ষাতেও আলাপ হয়েছে, দেখা হয়েছে, এবং সিপিএম এর ভোট কোথায় যাচ্ছে সেটা নিয়ে আমি খুব একটা বদার নই। কারণ আমরা জানি যে সিপিএম এর লাল রংটা রোদে পুড়ে হয়তো বেশিরভাগটাই গেরুয়া হয়ে গেছে এখন। তো আমি আমাদের ভোটারদের নিয়ে আমি চিন্তিত। তৃণমূল কংগ্রেসের ভোটটা তৃণমূল কংগ্রেসেই পড়বে, আমাদের ভোটটা অন্য কোনো রং পাল্টি করে কোথাও অন্য কোনো জায়গায় পড়ে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাদের ভোট যদি তাদের পড়ে তাহলে ভালো, তাদের জন্য ভালো। এখানে তো আমি সিপিএম কটা ভোট পাচ্ছে সেই নিয়ে বদলি নেই, আমরা এখানে জিতবো সেটা আমরা জানি। মার্জিন কতটা বেশি হবে বা কতটা কম হবে সেইটাই আমরা চিন্তা করব। সিপিএম এর ভোটটা, এটা তো সত্যি যে রামবাম মিলে এক হয়ে যায় অনেক ক্ষেত্রে, এটা তো ইট ইজ ফ্যাক্ট, তুমিও জানো আমিও জানি আমাদের দর্শকরাও জানেন। তো রামবাম এক হলো কি তারা এক হলো না, তাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে কোনো প্লাস বা মাইনাস হবে না। আমরা আমাদের ভোট আমাদেরই পড়বে, আমরা ওই ভোট কাটার খেলাতে নেই। কিন্তু সায়ন্তিকা এটা তো মানবে যে বরানগরের উপনির্বাচনের লড়াইটা শুধু ভারতীয় জনতা পার্টির সজল ঘোষের বিরুদ্ধে নয়, শুধু বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে নয়, এবার সায়ন্তিকা বরানগরে লড়তে হবে এসএসসির যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি জনমানসে যে তীব্র একটা আলোড়ন পড়েছে তার বিরুদ্ধে। এবং অপরদিকে এটা তো ঠিক যে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর গোটা উত্তর ভারতে, গোটা ভারতবর্ষে একটা আবেগ সৃষ্টি হয়েছে, তার মানে রাম থেকে এসএসসি দুর্নীতি, এর বিরুদ্ধে লড়াইটা তো খুব কঠিন লড়াই। আমাদের প্রথমত তো কারোর বিরুদ্ধে লড়াই না, আমাদের উন্নয়নের পক্ষে আমাদের এই পথ চলে। আমি লড়াই ডেফিনেটলি, একটা ইলেকটোরাল প্রসেস আছে, সেইখানে যেমন করে আমাদের দলের প্রার্থী রয়েছে বাকিদের প্রার্থীরা থাকবেন, এবং আমরা যেখানে আমাদের কাজটা করি, যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে বিশাল একটা লড়াই করতে হয় না। তো সেক্ষেত্রে আমরা উন্নয়ন নিয়ে ঘরে ঘরে যাচ্ছি, আমরা কিছুর বিরুদ্ধে লড়াই করছি না। আর প্রথমত তো যে এসএসসি বা যে রাম মন্দিরের কথা তুমি বললে, রাম মন্দির যে হয়েছে তাতে তো আমরাও খুশি, সেখানে তো সেটা হয়েছে বলে তার বিরুদ্ধে যে লড়াই করতে যাব সেরকম তো ব্যাপার নয়। কেন, আমরা রাম কি কারোর পার্সোনাল প্রপার্টি বা তার প্রপ্রাইটারশিপ কি শুধু বিজেপি বা অন্য দল নিয়ে রেখেছে, সেরকম তো নয়। আমরা রামনবমীতে এত সুন্দর মিছিল করেছি, এবং আমি নিজে আমি বজরংবলীকে পুজো করি, তো আমরা আমি রামকে আমি ডাকতেই হবে। তো সেক্ষেত্রে রামটা কিন্তু আমাদের জন্য ফ্যাক্টর না, ফ্যাক্টর রাম হচ্ছে বিজেপির, মানে তাদের একটা রাজনৈতিক এজেন্ট তারা বানিয়ে নিয়েছেন, সেটা করা উচিত না। তুমি রামকে, রামের ভক্ত হবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে পুজো করবে মন্দিরে, সেটা আমি নির্বাচনের জায়গায় আমাদের জন্য ওটা কোনো মানে পয়েন্টই না যে রাম মন্দির হয়েছে বলে আমাদের নির্বাচনে আমাদের লড়াই করতে হবে। রাম মন্দির হয়েছে, খুব ভালো, আমরা পুজো করবো গিয়ে মন্দিরে। আর বাকি যে দুর্নীতির কথা বলছেন, দেখো দুর্নীতিটা তো সিপিএমরাই শুরু করেছিল, সেই সময় তোমাদের মতো এত সুন্দর সুন্দর মানে অ্যাডভান্স টেকনিক বা এই টেকনোলজি ছিল না, তারা তো, আমরা তো মানে তারা যে চিরকুটে কী কী করতেন সেটা তো আমরা সবাই জানি, তুমিও সেটা জানো। তো সেই অর্থে দেখো, যারা দোষ করবে তারা দোষী সাব্যস্ত হলে তারা সাজা পাবে, কিন্তু শুধু একটা হাওয়ায় কোনো প্রমাণ ছাড়া আমরা তো একটা তীর ছেড়ে দিলে সেটা নিয়ে সব মানে একটা মিডিয়া ট্রায়াল হলো নিয়ে তাকে আমরা দোষী সাব্যস্ত, কোর্ট থেকে সে দোষী সাব্যস্ত না হওয়া অবধি আমরা তাকে একেবারে মানে তার উপরে একটা ধাপ্পা লাগিয়ে দিলাম যে সে এ দোষ করেছে। তো এটা কাম্য না, মানুষে জানে যে তারা কী করছে, তারা যে তৃণমূল কংগ্রেসের ভোটটা দিয়ে কেন দেবে তারা জানে। এই বরানগরটাই নরক করে রেখেছিল সিপিএমের আমলে, এইখানে তো আমরা একটা বরানগরের তো একটা রাজনৈতিক ইতিহাস আছে, অবশ্যই এখানে আমরা জানি যে স্টলওয়ার্ডসরা, পলিটিক্যাল স্টলওয়ার্ডসরা এখান থেকে তারা অপোজিশন লিডার ছিলেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা তো সিপিএমের গড় ছিল, সেই গড় তো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই গড়ে কিন্তু রাস্তা, আলো, জল, দুয়ারের সরকার হয়নি।
তো বরানগরের মানুষের ভোট দিতে গেলে আমার বিশাল একটা লড়াই করতে হবে না, কারণ এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু কম্পিউটারটা আটকে রাখেনি, শিক্ষিত যাতে না হতে পারে যুব সমাজ, কারণ শিক্ষিত হলে প্রশ্ন তুলবে তারা সমাজে, সেই জন্য সিপিএম তো কম্পিউটারটা আসতে দেয়নি। তুমি আমি আমরা তো এই এত অ্যাডভান্স টেকনোলজিগুলো শিখতে পারতাম না সিপিএম এর যুগ থাকলে, এটা কিন্তু এখানের মানুষ জানে। তো আমাকে বিশেষ কোনো লড়াই করতে হচ্ছে না।